হ্যালো গাইস অ্যান্ড ওয়েলকাম টাক টু মাই চ্যানেল বাংলিশ ইংলিশ ওয়্যার ইউ গাইজ আর ইংলিশ উইথ মি আমরা ট্রান্সলেশনের যে সেটের সিরিজ করেছি বা করে চলেছি তার অলরেডি আমরা ছাব্বিশটা সেট করে ফেলেছি আজকে আমরা করবো সাতাশ নম্বর সেট মেস ইন্ডিয়ার সেন্টেন্স থাকবে বিভিন্ন টাইপের বিভিন্ন টেন্সের ও বিভিন্ন স্ট্রাকচারের তো দেখে নাও আজকে যে সেন্টেন্সগুলো আমরা ট্রান্সলেট করবো দেশের প্রতি ভালোবাসা আমাদের হৃদয়েই লালিত হয় সে নিজেকে তার ভাগ্যের হাতেই ছেড়ে দিল ভালোবাসা অর্জন করতে হয় ভালোবাসা দিয়েই মানুষেরা নিজেরাই তো তাদের ভাগ্যের নির্মাতা সকালবেলা শিশির কণাগুলো ঝলমন করে সে সরকারের কাছে আবেদন করে করে ক্লান্ত আমি আমার কাজ নিয়েই হয়রান হয়ে আছি তিনি তার জমির দখল পাওয়ায় সফল হলেন একজনের সুযোগ সবসময়ই কাজে লাগানো উচিত যত বেশি সম্ভব হবে স্বদেশী পণ্যের প্রচার প্রসার করো তো প্রথমে যে সেন্টেন্স নম্বর ওয়ান রয়েছে দেখে নাও দেশের প্রতি ভালোবাসা আমাদের হৃদয়ে লালিত হয় ওয়ার্মিনিং কি রয়েছে দেশের প্রতি ভালোবাসা বললে লাভ ফর কান্ট্রি আমাদের হৃদয়েই বললে ইন আওয়ার হার্টস লালিত হয় বললে চেরিস্ট তাহলে কী হবে লাভ ফর কান্ট্রি ইজ চেরিস্ট ইন আওয়ার হার্টস এখানে লাভ ফর কান্ট্রি দেশের প্রতি ভালোবাসা এটা হচ্ছে সাবজেক্ট এটা হলো ভার্ভ আর বাক্যটি রয়েছে কিন্তু প্যাসিভ বয়সে তাই আমরা কি করলাম ভার্ভের পরে মানে সাহায্যকারী ক্রিয়াপদের পরে ভারবে থার্ড ফর্ম করলাম আর আমাদের হৃদয়ই বললে ইন আওয়ার হার্ট এটা হলো লাস্ট পার্ট নেক্সট কী রয়েছে সে নিজেকে তার ভাগ্যের হাতে ছেড়ে দিল দেখো ছেড়ে দেওয়া সেন্সে তো আমরা বলতে পারি লিপ মানে ছেড়ে দেওয়া কিন্তু খুব ভালো একটা ভার্ব আমরা ব্যবহার করবো সে বললে হি হবে নিজেকে বললে হিমসেল তার ভাগ্য বললে হিজ ডেস্টিনি বলতে পারো বা হিজ ফেইট বলতে পারো হিজ লাক বলতে পারো হাতে ছেড়ে দেওয়া এর জন্য কিন্তু রিজাইন এই ভাবটাকে আমরা ব্যবহার করতে পারি এবং তোমরা দেখতেই পাচ্ছ যে রিজাইনের পরে কিন্তু আমি ব্র্যাকেটের মধ্যে টু লিখে দিয়েছি প্রপোজিশন টু টুকে ব্যবহার করতে হয় উত্তর কি হবে না হি আর ডেস্টিনে তাহলে রিজাইন যে ভার্ভটা আছে এরা কিন্তু সবসময় রিফ্লেক্সিভ একটা প্রণামকে ব্যবহার করতে হয় এবং তারপরে অ্যাপ্রোপেড প্রপোজিশন ব্যবহার করি আমরা ভালোবাসা অর্জন করতে হয় ভালোবাসা দিয়েই ওয়ার্ভিনিং কী রয়েছে ভালোবাসা বললে লাভ অর্জন করতে হয় বললে টু বি অবটেইনড ভালোবাসা দিয়েই বাই গিভিং লাভ তাহলে কী হবে না ভালোবাসা অর্জন করতে হয় লাভ ইজ টু বি বিপটেইন বাই গিভিং লাভ এখানে দেখে নাও লাভ হল বাক্যের সাবজেক্ট রয়েছে বাক্যে রয়েছে প্যাসিভ ভয়েসি ইজ টু বি অফটেইন্ড বাই গিভিং লাভ মানুষেরা নিজেরাই তো তাদের ভাগ্যের নির্মাতা মানে মানুষ তার নিজের ভাগ্য নিজে গড়ে মানুষেরা বললে মেইন বলতে হবে নিজেরাই বললে ডেমসেলভস তাদের বললে দেয়ার ভাগ্যের বললে কি বলবো অফ যেহেতু দেখো এখানে নাউনের সাথে রযুক্ত রয়েছে তার জন্য অফ ব্যবহার করতে হচ্ছে নাউনটির আগে অফ বা অফ ডেস্টিনি বা অফ লাক নির্মাতা বললে আমরা বলবো আর্কিটেক্টস বা মেকারস আমরা বলতে পারি তাহলে কী হবে মেন ডেমসেলভ আর দি আর্কিটেক্ট অফ দেয়ার ডেস্টিনি বা আমরা এভাবে বলতে পারি মানে মেন দেম সেলস আর দি মেকারস অফ দেয়ার ডেস্টিনি সকালবেলা শিশির কণাগুলো ঝলমল করে ওয়ার্মিনিং কি রয়েছে সকালবেলা বললে ইন দ্য মর্নিং শিশির কণাগুলো দ্য ডিউ ড্রপস ঝলমল করে বললে বলবো গ্লিটার তাহলে কি হবে দ্য ডিউ ড্রপস গ্লিটার ইন দ্য মর্নিং তাহলে এখানে দ্য ডিউ ড্রপ কণাগুলো এটা হলো সাবজেক্ট লিটার হলো কি গিয়ে আর ইন দা মর্নিং এটা হল রিভেনিং পার্ট অফ দ্য সেন্টেন্স নেক্সট কী রয়েছে সে সরকারের কাছে আবেদন করে করে ক্লান্ত ওয়ার্মনিং দেখে নাও সে বললে সি বা হিও বলতে পারি সরকারের কাছে টু দি গভর্নমেন্ট আবেদন করে করে মানে বারবার আবেদন করে তার জন্যই আমরা কি করলাম মেকিং আপিলস বলে দিয়েছি আমরা ব্যাপারটাকে প্লুরাল করে দিয়েছি তার মানে একাধিক ভার আবেদন করে ক্লান্ত বললে টায়ার্ড আবার এই টায়ার্ডের পরে কিন্তু অ্যাপ্রোপ্রিয়েট প্রপোজিশন অফকে ব্যবহার করতে হয় তাহলে কি হবে না সে ক্লান্ত সি ইজ টায়ার্ড আবেদন করে করে অফ মেকিং আপিলস সরকারের কাছে টু দি গভর্নমেন্ট আমি আমার নিজের কাজ নিয়ে হয়রান হয়ে আছি কি হবে আমি বললে আই আমার নিজের কাজ নিয়ে উইথ মাই ওন ওয়ার্ক হয়রান হয়ে আছি টু বি ফেড আপ তো দেখে নাও কি করবো আমরা বাক্যটাকে না আই এম ফেড আপ উইথ মাই ওন ওয়ার্ক এখানে এটা হলো সাবজেক্ট ফেড আপের পরে কিন্তু উইথকে ব্যবহার করতে হয় আর আছি বললে কি হয় অ্যাম নিজের কাজ নিয়ে উইথ মাই ওন ওয়ার্ক আই এম ফেড আপ উইথ মাই ওন ওয়ার্ক বিরক্ত হওয়া ক্লান্ত হয়ে যাওয়া হয়রান হয়ে যাওয়া এই জন্য আমরা ফেড আপ ব্যবহার করি নেক্সট কী রয়েছে দেখে নাও তিনি তার জমির দখল পাওয়ায় সফল হলেন তো তিনি হি তার জমির বললে অফ ল্যান্ড আবার দেখো নাউনের সাথে রযুক্ত থাকবে আমরা কিন্তু অফকে ব্যবহার করব। সেই নাউনটির আগে দখল পাওয়ায় বললে কি হবে না ইন গেটিং পসেশন পাওয়া বললে গেট দখল হলে পসেশন বা অধিকার সফল হলেন সাকসিডেড বলতে পারো বা বিকেম সাকসেসফুল আমরা এটাও বলতে পারি তাহলে কি হবে না তিনি সফল হয়েছিলেন কি সাকসিডেট জমির দখল পাওয়ায় ইন গেটিং প্রসেসন অফ ল্যান্ড নেক্সট কী রয়েছে একজনের সুযোগ সবসময় কাজে লাগানো উচিত ওয়ার্মিনিং দেখে নাও একজনের বললে ওয়ান সুযোগ বললে অপরচুনিটি বলবো সবসময় বললে অলওয়েজ আর কাজে লাগানো বললে অ্যাভেল করা এই অ্যাভিল যে ভার্বটি রয়েছে এরপরে অফ অফকে ব্যবহার করতে হয় আর উচিত বললে আমরা ব্যবহার করবো সুরকে তাহলে কি হবে না ওয়ান সুড অলওয়েজ অ্যাভিল ওয়ান সেলফ অফ দি অপরচুনিটি আবার দেখো এখানে অ্যাভেল যে ভাবটা রয়েছে এরপরে কিন্তু একটি রিফ্লেক্সিভ প্রোনাউনকে ব্যবহার করতে হয় রিফ্লেক্সিভ প্রোনাউন আমরা ব্যবহার করব সাবজেক্টকে দেখে ওয়ান রয়েছে সাবজেক্ট তাই আমাদেরকে এখানে ওয়ান সেলফ করতে হলো এখানে যদি হি সাবজেক্ট হতো তাহলে হিমসেলফ সেলফ হতো ইট হুলে ইট সেলফ হতো দ্য দে হলে দেল শোতো নেক্সট কী রয়েছে যত বেশি সম্ভব স্বদেশি পণ্যের প্রচার প্রসার করো যত বেশি সম্ভব অ্যাজ মাচ অ্যাজ পসিবল স্বদেশি বললে ইন্ডিজেনাস পণ্য হলে প্রোডাক্টস আর প্রচার প্রসার করা মানে পাবলিসিটি বাড়ানো প্রমোট করা প্রোমোট এই ভাবটা তোমরা এখন শুনে থাকবে প্রায় তাহলে কি হবে না প্রমোট ইন্ডিজেনাস প্রোডাক্টস অ্যাজ মাচ অ্যাজ পসিবল আমরা দশটা সেন্টেন্সকে কমপ্লিট করলাম কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে থ্যাংক ইউ ভেরি মাছ ফর ওয়াচিং দ্য ভিডিও